আইপিএল জয় করে এবার লঙ্কান প্রিমিয়ার লিগ জয়ের অপেক্ষায় মুস্তাফিজুর রহমান বাংলাদেশের এই পেসারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে ডাম্বোলা থান্ডার্স টি টোয়েন্টি বিশ্বকাপের পর এক জুলাই থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ আইপিএলে এবার চেন্নাই সুপার কিংস হয়ে দারুণ পারফর্ম করেছেন মুস্তাফিজ আইপিএলে এর আগেও ভালো করেছেন কার্টার মাস্টার তবে এবার চেন্নাইকে বেশ কয়েকটি ম্যাচে জয় এনে দিয়ে আলোচনায় উঠে আসেন ফিস জিম্বাবুয়ে সিরিজের জন্য দুই মে দেশে ফিরে আসার আগ পর্যন্ত আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মুস্তাফিজ তার বোলিংয়ে মুগ্ধ হয়েছেন ভারতের ক্রিকেট পন্ডিতরা আইপিএলে তার নৈপুণ্য দেখে শ্রীলঙ্কার প্রিমিয়ার টি টোয়েন্টি লিগে ডাম্বুলা থান্ডার্স তাকে দলের আইকন ক্রিকেটারের মর্যাদা দিয়েছে দল নিশ্চিত হওয়ায় নিলামে ওঠানো হচ্ছে না মুস্তাফিজকে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাম্বুলা থান্ডার্স জানিয়েছেন মুস্তাফিজকে আইকন ক্রিকেটে করতে পেরে তারা গর্বিত ডাম্বুলা থান্ডার্সের মালিকানা সত্য কিনে নিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ লঙ্কান ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে গত আসরে রানার্স আপ ডাম্বুলা এলপিএলের এবারে নিলামে চব্বিশ দেশের পাঁচশো ক্রিকেটার নাম লিখিয়েছেন মুস্তাফিজ ছাড়াও নিলামে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ